হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সাগতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল সকাল দেখো বাবা আজকে তরকারি কেটে দিয়েছে, আর বাসি ভাত ছিল দুদিন ধরে, অভিমান করে রাতে খাইনি। তো সত্যি বলছি খাওয়াইনি, কালকে রাতেও গরম ভাত হয়েছিল। তো বোন আজকে ভেজিটেবল পোলাও করে দিল সকালবেলা আমাকে, খুব দারুণ করেছিল। এর মধ্যে দিয়েছিল হচ্ছে তোমার ফুলকপি, গাজর আর পেঁয়াজ কলি, মটরশুঁটি দিয়ে সব, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, হলুদ দিয়ে পোলাও টাইপের করেছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল ফ্রেন্ড। আমি সকালবেলা এটাই আজকে ব্রেকফাস্ট করেছি, কেন ব্রেকফাস্ট করে তারপর রান্না যদি আমি করেছি, দুদিন বোন রান্না করেছে। আর কালকে থেকে একটু আপসেট ছিলাম দুদিন, এখনও আছি। তো তাও ছাড়া আমি মাছ সব ধুয়ে নিয়ে আসলাম, আজকে করবো কাতলা মাছের ঝাল, আর বাবুদের জন্য মাছের ঝোল হবে। আর দেখো ডিম, মাছের ডিম এনেছে, তো দেখতে থাকো সাথে থাকো। তো বোন রাইস ফ্রাই করতে করতে আমি এদিকে মাছ ধুয়ে নিয়ে এসেছি, আর পেছন দিয়ে আমার ট্রেন যাচ্ছে, শুনতেই পাচ্ছ। মাছে নুনটা মাখিয়ে নিয়েছি, হলুদটা মাখানো হয়নি। তো তারপরে দেখো ফাইনালি আমি এখানে বাবা যে চচ্চড়িটা কেটে রেখেছিল, ওর মধ্যে ছিল শিম ছিল, তারপরে পেঁয়াজ কলি, ফুলকপি, মটরশুঁটি, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম। কেন আর বাবা আলু কেটে রেখেছিলো ফ্রেন্ড, কিন্তু আমি আলু দিতেই ভুলে গেছি। তো তারপরে যেহেতু বললাম থাকবো বা, তাহলে আলু যখন দেওয়াই হলো না, তাহলে রাতের বেলা ডিমের জলের মধ্যে করে দেবো আলুটা। তো এখন আলু দেওয়া হয়নি, তো দেখো পুরো, আর আমি না ফ্রেন্ড দিয়ে আবার পেছনে দৌড়াচ্ছিলাম যে তেলটা পটপট করে ফোটে, যেটা তোমাদের আগেও বলি। তো চচ্চড়ি করবো, আর সব থেকে মানে কী বলো তো ফ্রেন্ড, মানে এখন দুদিন ধরে তো বোন রান্না করলো, সব কিছু ও করেছে, তাও যে রাইসটাও করেছে, তো কেটে দিয়েছে বাবা, কেটে দিয়েছে। আমি মাছ ধুয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি, বেশি কিছু করবো না, আজকে চচ্চড়ি আর হচ্ছে এদিকে করবো মাছের ঝাল, আর বেশি কিছু করবো না। তো রান্না করতে করতে ফ্রেন্ড এই যে বোন আমাকে পোলাওটা বেড়ে দিয়েছিলো, তো আমি দেখো পোলাওটা একটু খাচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল, খুব খুব স্বাদ হয়েছিল, ওই খেয়ে আবার এখন ভিডিও এডিট করছি ফ্রেন্ড। তো সবাই দেখতে থাকো, সাথে থাকো। তো চচ্চড়িটা দিকে হচ্ছে দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, চচ্চড়িটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো যেহেতু মানে একটু অনেকটা বেলা হয়ে গেছে, আমি শ্বশুরবাড়ির থেকে এসেছি, কতটা বেলা হয়ে গেছে, রাতেরবেলা ঘুম হয়নি। হ্যাঁ, আমার খুব একটু রাখতে এখন আর করি না, আগে অনেক করতাম, যখন মা ছিল তখন আমি রাখতেজটা করতাম, এখন রাখতেজ বোঝার মতো তো আর কেউ নেই। মাঝে মাঝে রাগ হয়, মানে কন্ট্রোল করি ফ্রেন্ড, এখন তো অনেকটাই কন্ট্রোল করি, আগে যেমন কন্ট্রোল করতে পারতাম না, অনেক চিৎকার করতাম, তো বরের সাথে রাগারাগি করেছি, এটা তোমার সাথে বলতে দ্বিধা নেই। হ্যাঁ, আগের দিন চার্জে গেছিলাম, তো তোমাদেরকে বলা হয়নি, চার্জে গেছিলাম, চার্জে গিয়ে আমার বরকে, আমার বর আমাকে বললে, বলেও নি, তা আমি যেহেতু অত ভিড় ছিল বলে তা কিছু তো না খাই, ফুচকা তো খাবো, আমাকে ফুচকাও খাওয়াইনি, তো সেটার অভিমানটা ছিল। আমার ফুচকা সত্যি খুব খেতে ইচ্ছাও করছিলো, অনেকটা দিন খাই না। তো দেখো রান্না করতে করতে বাবার আবার যে বাবা নারকেল তেল মাথায় দেয় তো মাঝে মাঝে, তা বাবা বলে গ্যাসের পাশে বাবা নারকেল তেলটা বসিয়ে দে, গরম হয়ে যাবে, যেহেতু রোদের একদম তেজ নেই, মানে একটু একটু মেঘলা মেঘলা হচ্ছে, একটু হালকা হালকা রোদ উঠছে, এরম একটা হচ্ছে, আবার হয়তো বৃষ্টি হবে ফ্রেন্ড, এরম মনে হচ্ছে। তো তারপরে দেখো আমি মাছ ভাজতে বসে গেছি, আর যেটা তোমাদেরকে বলছিলাম ফুচকা খাওয়ানি অভিমান, তো সেই নিয়ে বেঁধে গেছে আমার বরের সাথে। আমার বরকে বলেছি ঠিক আছে এইবার লিখিতভাবে ছাড়াছাড়ি করতেই হবে, কেন যেহেতু রোজ রোজ কোনো দিনই কোনো প্রবলেম বুঝবা না, কোথাও নিয়ে গিয়ে খাওয়াবা না, মুখ ভার করে থাকবা, এদিকে সবাইকে বলি বর খুব ভালো, হ্যাঁ এদিকে ভালো কিন্তু আর একদিকেও কালো আছে, ঠিক আছে, ভালোর মধ্যেই কালো লুকিয়ে থাকে যেটা হয়। তো তারপরে আমাকে আমার বোন বলছে হ্যাঁ এটা দিই স্বাভাবিক, বর যদি না খাওয়ায় কোথাও নিয়ে গিয়ে তো কিচ্ছু খাওয়াবে না, কোনো কথাও বলবে না, শুধু যাবে। আমার রাগ হয়ে গেছে, আমিও কান্না করেছি, আমি যারা কোনো দিন যাবো না, তা বলে কি 10 টাকার ফুচকাও কি আমাকে তুমি খাওয়াবে না, বলছে হ্যাঁ 10 টাকার ফুচকা কেন খাওয়াবো না, তুমি তো রাগ তেজ করলে চলে আসো, আমি বলছি হ্যাঁ আমার রাগ তেজ হয়, আমার মা তো বলেই ছিল বিয়ের আগে যে হ্যাঁ আমার মেয়ের রাগ তেজ, তো সেটা তো বলেছিলো, তারপরে বিয়ে কেন করেছিলা, আমার তো তেজ হয়ই, তো এখন তো অনেক তেজ কমে গেছে, আগের মতন তো সেরকম তেজ নেই আমার, আগে তো আরও তেজ ছিল, তো তখন প্রেম করতে পারলো, বিয়ে করতে পারলো, এখন তো কত তেজ কমে গেছে। বলে না যে যত বেশি ঠান্ডা থাকবা, যত বেশি করবা, তত বেশি তোমার প্রতি আক্রোশ করবে, সেটাই হয়েছে। আর তোমাদের সাথে এগুলো শেয়ার কেন করছি বলো তো, এটা বাস্তব যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে বলছি, যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আমি তোমাদের শেয়ার করছি। তো তার জন্য দুই রাত্রি খাইনি, প্রথম রাত্রি তো আমার বর বলেও নি, আমি সবাইকে খেতে দিলাম, সব কিছু করলাম, কিন্তু আমার খাওয়ার বেলা তখন আর কারোর খোঁজ থাকলো না, যাই হোক না খেলাম, ঠিক আছে ঘুমালাম অভিমান করে। বরের দিন আমার বোন, হ্যাঁ আমার মিথ্যা কথা বলবো না, আমার বোন আমাকে সবসময় কেয়ার করে, সবসময় আমাকে বলে, আমার মেজদি বলছে দিদি খেয়ে নে আয়, রাগ করে কী হবে, এই হবে, ঠিক আছে তারপরে বললো বোন, বলার পরে আমি বোনের দিকে তাকিয়ে খেলাম। তো তারপরে কালকে আমার বর আমাকে বলছে সরি, ক্ষমা চাইছে, হ্যাঁ আমারই ভুল হয়েছে, তোমাকে বলিনি, যে না না ভুলটা তো আমার হয়েছে, আমি তো বেশি চেঁচাই, আমি ভালো না, ঠিক আছে, যাই হোক আমার আমার কপাল পোড়া। তো বলার বলতে বলতেই
তো তারপরে জোর করে আমাকে আবার একটুখানি রুটি খাওয়ালো, রুটি রুটি তরকারি একটু খাইয়েছে আর্ধেক, তো সেই খেয়েছিলাম রাতের বেলা। তা খাবো না, আমার তো খুব তেজ, আর আমার যত রাগ আমার খাওয়ার ওপরে, মানে আমি না খেয়ে থাকবো এটাই আমার রাগ, মানে যতক্ষণ আমার রাগ ঠান্ডা হয়। আর আমার রাগ আমার একমাত্র মাই থামাতে পারতো, সঞ্জিতা চেষ্টা করে, তো একটা অবধি বাইরে বসেছিলাম রাতের বেলায়, একদম গায়ে চাদরও দিইনি। আর আমার রাগ উঠলে পরে তখন আমার শীত ঠান্ডা সব উড়ে যায়। তো আমার বড় বলছে যে বিষ, বিষটা একটু ঠান্ডা হয় না, বিষ নামছে না। ফ্রেন্ড আমাকে কী বলে, বিষ নামছে না, ঠিক আছে। আর আমার মা বলে কি, মা বলতো, আমার মা বলতো, আমার মেয়ে মা মনসা বলছে ধুমু ধুনো দিও না মা মনসা, কিন্তু ঠিক আছে ধূপ ধুনো দেখিও না, ঠিক আছে। যাই হোক, আর রাগতে যখন সেরকম করি না, আর অনেক দিন পরেই করেছি, মানে অভিমান ভেতরে একটাই কষ্ট লাগলো যে কেন বোঝে না কেউ, সত্যি কেউ বুঝবে না এটা জানি, তা জেনেও আমি মানে ভাবি যে হয়তো বুঝবে, হয়তো বলবে, হয়তো আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি যে এটা বুঝি না যে আমার আর নেই রাগ ভাঙানোর কেউ। তারপরে বুঝলো আমার বর, তারপরে কান্না করছিলাম, চোখ দিয়ে জল পড়ছিলো, দেখলাম মুছিয়ে দিল, বললো সরি। আমি ঠিক আছে, আমি তো ক্ষমা করেই দিই, আমি আর সরি বললো কি না বললো কি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে এই গল্পটা করলাম, দেখো তোমরা ভাবো না ভিডিওতে দেখে যে আমি খুব আনন্দ করলাম মেলায় গিয়ে, কিন্তু তোমাদের সামনে আমি আনন্দ দেখিয়েছি, কিন্তু লাস্ট টাইম আপসেট ছিলাম সেটাও তোমাদেরকে বলেছি যে আমি আপসেট হয়েছি। কেন আপসেট হয়েছি, ফুচকা খাওয়াইনি বলে আমি আপসেট হয়েছি। ফ্রেন্ড প্লিজ, এইটা যদি তোমরা এই ভিডিওটা কেউ দেখে থাকো, কে কে আমার সঙ্গে একমত একটু কমেন্টে জানিও, এরম বরের সাথে, ঠিক আছে। আর একটা কথা বলো তো কি ফ্রেন্ড, মানে আমি যাই কি, কেন মানুষ এটা পাল্টাবে? আর আমার আয়ুষ যেহেতু আমার বরের কাছে থাকে, তো ও দুষ্টুমি করে বলে ওর অ্যাকশনগুলো আমার প্রতি ছেড়ে দেয়, হ্যাঁ ওর কথা শোনে নাই করে না, তবে আমি কী করবো, ছেলে যদি এরম করলে তো আমি কী করবো, ঠিক আছে। তার জন্য আমাকেও কোনো, আমাকেও কোনো কিছু দেয় না, ওর সাথেই চলে যায়। তো যাই হোক, তা আজকে বলছি কি, ঠিক আছে তোমাকে ফুচকা খাওয়াবো বিকালবেলা আজকে। তো এই একটা কাকু আসে আমাদের বাড়ির সামনে, বলছে আমি যে না আমি খাবোই না কাকুর কাছে ফুচকা, আমাকে কোনো মেলাতে নিয়ে গিয়েই ফুচকা খাওয়াবো, আর আমি ভিডিও বানাবো তাহলেই আমি খাবো, নাহলে আমি খাবো না। তো চলো তোমাদের সাথে গল্প শেয়ার করতে করতে আমার মাছের ঝাল হয়ে গেছে, রান্না কমপ্লিট করে নিলাম, আর তোমার সাথে ভিডিওটাও শেয়ার করলাম, মনের কথাও শেয়ার করলাম, সব কিছু শেয়ার করলাম। তারপরে রান্নাটা করে উঠলাম, রান্নাটা করে উঠে তারপরে আমি আবার অন্যান্য কাজগুলো টুকটাক ছিল করে নিলাম। তারপরে দেখো সিহান আর আয়ুষ মিলে কিনে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলো 30 টাকার সব খেলনা, তার মধ্যে থেকে যে কিনে দিয়েছে ওর মিমি, ওর বড়দি দুই ভাইকে দুটো, নাকি ও ছোটো মিমি কিনে দিয়েছে, ওরা দুজন মিলে কিনে দিয়েছে, আমি বহরে ছিলাম জানি না। আর এই দুটো নিয়েই, আর আমাদের কুচিটা আছে না, কুচিটা হচ্ছে সেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্বাগত লাইফস্টাইল, আর স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো, স্বাগত লাইফস্টাইল পেজটাকেও ফলো করো। পেজে এখন আমি ভিডিও দিচ্ছি না ফ্রেন্ড, শুধু রিলস, তো চেষ্টা করি তোমার সাথে শেয়ার করার। আর দেখো কুচি কোথা দিয়ে উঠছে দেখতে পাচ্ছ তো, আমাদের কুচি। তো চলো সবাই কুচিকেও ভালোবাসা দিও, লাভ ইউ সবাইকে। আর এরম বরের সাথে কে কে ঝগড়া করো মেলায় গিয়ে, আমি কিন্তু বিন্দাস ঝগড়া করি, তো আর এরম অনেক গল্প আছে ঝগড়া, সেগুলো তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো, টাটা, সবাই ভালো থাকো।